প্রেমিকাকে কালো জাদু করেছি আমি তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাইরে ছিল কী করতাম আমার আট বছরের প্রেম সব ভুল গিয়ে সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু তাকে চেয়েছি অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল জানতে চান মূল ঘটনা আজ থেকে দুই মাস আগের কথা হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিল পরের দিন সন্দেহ হয় ফোন বন্ধ কলেজে আসে না বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেছি নিপা বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে আমি রীতিমতো অবাক হলাম আমাদের মাঝে ঝগড়া হয়নি এইভাবে না জানিয়ে সে কীভাবে গেল আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে কিন্তু একটা কল তো করতেই পারতো নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব স্কুল জীবন থেকে প্রেম আমার পাশের এলাকায় তাদের বাড়ি আমি কলেজে ভর্তির জন্য ঢাকায় এসেছি জেনেও নিপাও ঢাকায় এসেছে সব ঠিকঠাক ছিল তবে নিপা এমন করার কারণ কী জানতে আমি সেদিন রাতে গ্রামে রওনা হই হঠাৎ বাড়িতে আসায় আব্বা আম্মা অবাক হয় আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা নিয়ে করেছি নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই আর দেখতে পাই একটি বিয়ের গেট আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধ করতে পারবে কতটা যন্ত্রণা এটিতে তাই একটা ছেলের চেয়ে বেশি কেউ জানবে না নিপার কোনো ভাই বোন নেই এই বাড়িতে যদি বিয়ে হয় তবে তার নিপার আমি হতবাক হয়ে বাড়ি দিকে প্রবেশ করতে যাচ্ছিলাম কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেলে উঠোনে নিপা আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাইরে আমি শুধু তাকে দেখেছিলাম আমাকে কিছু বলতে দেয়নি নিপা বাইরে এনে নিপা আমাকে মিষ্টি সটা বলতে থাকে শোনো রফি আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও আজ আমার গায়ে হলুদ তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে দয়া করে কোনো ঝামেলা করিও না চলে যাও এসব কি বলছে নিপা তোমার মাথা ঠিক আছে আট বছরের ভালোবাসিই তোমাকে হুট করে তুমি বলছো সব ভুলে যাবো তাও এত সহজে রাখো সব ভালোবাসা তুমি বলো কি আছে তোমার এখনও অনার্সের ফাইনাল দাওনি কবে তুমি চাকরি ধরবে আর কবে বিয়ে করবে আমি হয়ে যাচ্ছি বুড়ি আব্বু ছেলে দেখছে ছেলের বিদেশে বিজনেস আছে বিয়ের পর আমাকে নিয়ে যাবে প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করিও না এমন ছেলে আমি কোনোদিনও পাবো না নিপা তুমি সত্যি ঠিকই আছো আর আমি কি স্বপ্ন দেখছি এসব তুমি নিজের মুখে আমাকে বলছো কিভাবে নিপা হ্যাঁ সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমন কেঁদেছি নিপার পা ধরে অনুরোধ করছি নিপা আমাকে পাত্তা দানি আমি বারবার নিপাকে বুঝাতে চেয়েছি কিন্তু নিপা আমাকে তার কেরিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল শেষে সে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে শুরু করে আমার উপর চিৎকার চেঁচাপেছি নিপা চিৎকারে ওর বাবা চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে আমাকে প্রচুর মারধর করে লাথি কারো ঘুষি নাক মুখ ফেটে রক্তাক্ত হই ক্ষত শরীর নিয়ে বাড়ি ফিরতে হয়েছে যদি দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে গত আট বছর মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা ওর মতো কেউ হয় না সবাই ছেড়ে যাবে কিন্তু নিপা যাবে না নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যের বিছানায় যেতে প্রস্তুত আমি কোনোভাবে নিজেকে বোঝাতে পারছিলাম না ও কি সত্যি আমার সেই নিপা যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করছে সে আমাকে বুঝায় কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে এডি করলে নাকি নিপা ফিরে আসবে কোনোভাবেই নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল খোলা ছিল না তবে রাইহান আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরে আমাকে সে তার বাড়িতে নিয়ে আসে ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচে একটা বাক্স করে সেই বাক্স রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র রাহেন বাক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা বন্ধ করে দেয় যদিও আমি নিজের ইচ্ছাতে এসেছি কিন্তু ভয় করছিল আমার রাগ আর ভালোবাসা অর্জনের ইচ্ছে আছে তবে ভয়টা এখানে আসার পর করছে এখন অন্য কোনো পথও নেই নিপাকে ছাড়া আমি কোনোদিনও ভাবতে পারবো না রাহেন দরজা জানলা বন্ধ করার পর রুমে চারটি মোমবাতি জ্বালায় এক পাশে আমাকে বসে অন্য পাশে বসে বাক্স থেকে বের করে কিছু সুতা রায়হান আমার হাতে বেঁধে দেয় এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয় এগুলো শেষ করে রায়হান আমাকে বলেছিল এই পানিগুলো নাপাক পানি মানে মানুষের মূত্র আর সুতোটা মৃত মানুষের হাড্ডিতে একুশ পাক বেঁধে নাপাক করাই এখন আমরা সে জিনকে রাখবো যেই জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে আমি এখন মন্ত্র উচ্চারণ করব আমার সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি যখন মোমবাতি যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি শুধুমাত্র একটা ইচ্ছে পূরণ করবে সে এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায় তুই সেটি দিতে রাজি হবি আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস এইটুকু বলে রাহান একটা কিতাব হাতে নেয় এরপর কিতাব দেখে কিছু মন্ত্র উচ্চারণ শুরু করে মন্ত্রগুলো আরবিতে সমস্যা হবে তাই উল্লেখ করছি না সে একটা শব্দ বলে সাথে সাথে আমি সেটি উচ্চারণ করি এভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনে মোমবাতি নেমে যায় দরজা জানলা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল সেই আলোতে আমি রাহেনকে দেখতে পাচ্ছিলাম রাহেন আমার দিকে তাকে গম্ভীর স্বর বলল বল তোর কোন ইচ্ছে পূরণ করব আমার কাছে এই ব্যাপারটা হাস্যকর মনে হলো কোনোভাবে এসব ভুয়ো না তো রাহেনকে আমাকে বোকা বানাচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে কিন্তু তবুও আমি আমার ইচ্ছের কথা বলি ভুয়ো হোক আর সঠিক করতে যেহেতু এসেছি করেই ফেলি আমি ভিতরস্বর রাহানকে বললাম আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে আমি চাই সে আমাকে বিয়ে করুক আমার জন্য পাগল হয়ে যাক আমার কাছে ছুটি আসুক আমার আবদা শুনে রাহান আরও গম্ভীর স্বর বলো ঠিক আছে কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে কাউকে হত্যা করতে হবে তুই তোর প্রেমিকাকে চাস সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যে মনে হচ্ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি বললাম ওর চাচা তো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন কাকে হত্যা করতে তুই তোর প্রেমিকাকে সত্যি বলতে তখনও আমার মনে হচ্ছিল এটা মিথ্যে কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি বললাম ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন নিবার চাচাদো ভাইয়ের নাম নেওয়ায় একটা বড় কারণ রয়েছে আমার সকালে ও চাচাদো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে আমার কান এখনও ব্যথা এত জোরে থাপ্পড় এর আগে কেউ মারেনি সর্বশেষ সে আমার মাকে নিয়েও গালি দিয়েছে রাগটা বাস্তবে না হোক তবে রাহেনের কথা অনুযায়ী ঝেড়েই দিলাম কিছুটা আমার আবদার শেষে রাহেন আমাকে আবার বললেন আপনার চাওয়া খুব দ্রুতপূর্ণ হবে এ বলে সেখানেই জ্ঞান হারায় আমার কাছে সব তামাশা মনে হলো এইবার যা দেখলাম তাতে কিছু বিশ্বাস হচ্ছে রাহেন যখন জ্ঞান হারিয়ে পড়ে তখন রায়েনের শরীর থেকে একটা কালো ধোয়া উড়ে গেল চোখের পলকে আমি সেই ছায়া দেখেছি তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলো আপনি জ্বলে উঠল অবিশ্বাস্য ঘটনা এটা তো সম্পূর্ণ অলৌকিক তবে কি আমি সত্যি কোনো জিনের সাথে কথা বলছিলাম আমার এসব ভাবনার মাঝে রায়েন শোয়া থেকে উঠে সে তার মাথাটা চেপে ধরে আছে হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা থেকে উঠে সে আমাকে বলে শয়তান তোর দাসত্ব হয়েছে এখন থেকে আর আমাকে লাগবে না নেই কিতাবটা যদি কখনো দরকার পড়ে তখনই একা রুমে চারটা মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়বি আর মনে রাখবি তোকে নাপাক থাকতে হবে প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে গায়ে ছিটাবি কার শেষে আবার আমার কিতাব আমাকে দিয়ে দিস এটুকু বলে রাহান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে সে বাক্সে ঢুকায় আমার হাতে সুতোটা নেয়নি এটা নাকি শয়তান ডাকার শক্তি শয়তান যাত্রার ডাকে সাড়া দেয় না এসব বিভিন্ন কথা বলতে বলতে রাহান কুফরি করার সব জিনিস বাক্সে ঢুকে বাক্স খাটের নিচে রেখে বলে যা বাসায় চলে যা খুব শীঘ্রই নিপা তোর জীবনে আসবে আর দাওয়াত দিতে ভুলে যাইস না তো খবর আছে রাহানের কথা শুনে আমার ভিতর যেন একটা খুশির ঢেউ জাগলো সত্যি তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসাবে এইবার হয়তো বউ হিসাবে পাবো এই চাওয়া পাওয়া বিষয়বস্তু অনেক মর্মান্তিক এ বুঝি হেলে যাচ্ছে আবার এ বুঝি কিছুটা হারাচ্ছে তবে যত কিছু ভাবি রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে এটিতে আমার কাছে অনেক খুশি খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি রায়হানকে বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করলো আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি কিন্তু সান্ত্বনা তখন আমার দরকার ছিল আমার মা বাবা বললেন কার জন্য শুধু শুধু মার খেতে গেলি তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তখনই নিপাকে বিয়ে দিয়ে দেয় তুই নাকি বিয়েতে ঝামলা করবি সেটি নিপা বলেছে সবাইকে তাই ওর বাবা দ্রুত সব আয়োজন করে বিয়ে সারায় বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থা এটি কিভাবে সম্ভব এইটাও কি আমি ঠিক শুনেছি মাথায় কারো হাত বোনানোর স্পর্শে চোখ খুলে আমার আমি বিছানায় শুয়েছি পাশে মা বাবা আর ছোট্ট ভাই দাঁড়িয়ে আছে ছোট মন পাশে বসে আমার হাত বোলাচ্ছে আমি কিছু 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 বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা নিপার তো বিয়ে হয়ে গেছে লাভ মেরে উঠে ফোনের সময় দেখি রাত দশটা আটত্রিশ বসে হাই খোদা আমার সব শেষ হয়ে গেলো দিক বিদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই ছোটো ভাই সাকিব বললাম বাইক বের করার জন্য যদিও আমার কোনো বাইক নেই ছোটো ভাই বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুরবাড়ি আমার হাতে একটা বড় লোহা আজ নিপাকে নিজে হাতে খুন করার ভূত চাপে মাথায় জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন তবে বাস্তবতা অনেক ভিন্ন এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্কে ভুল সঠিক দেখায় না কিন্তু তখন আমি নিজের পাগলামির জন্য শর্মিন্দা হচ্ছি তবে ওই সময় ছিল সেন্সটা আমার ছিল না বলেই চলে আমি বের হতে হতে এলাকা থেকে আরও তেরো জন বন্ধুকে কল করছি ওরা বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে ওদের কারো হাতে ছুরি কারো হাতে পিস্তল আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই বের হয়েছি নিপা অন্য খাটে যাবার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে প্রায় দেড় ঘন্টা অতিক্রম করার পর নিবার শ্বশুরবাড়ি পৌঁছে আমরা বাইক থেকে নেমে আলাতুল যাকে পেয়েছি তাকে আঘাত করছি পিস্তল নেওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র ভয় দেখানো আঘাত করছেন লোহা পাইপ এসব দিয়ে আমি আর আমার ভাই সহ চারজন বাড়িতে ঢুকে যাই বাসর ঘরে সাজানো রুমের সামনে ফুলে ভরা দৌড়ে গিয়ে দরজা ভেঙে লাথি মেরে দরজা ভেঙে ফেলেছিলাম হয়তো এই রাঙ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না তবে ওই সময়টাতে কীভাবে ভেঙে ফেলেছি তা এখনও আমি বুঝতে পারি না আবার হতে পারে দরজা আগের থেকে দুর্বল ছিল তবে রুমে ঢোকার পর যা দেখেছি তা দেখে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করে নিপার স্বামী শর্ট প্যান্ট ঠিক করে যাচ্ছে আর নিপা পেটিকোট পরতেছে তবে হাঁটু অব্দি পড়েছে মাত্র পুরোপুরি পড়েনি আমার স্থানে আপনি থাকলে কী করতেন তার মনে এতক্ষণে নিপা তার সতীর্থ শেষ করে দিছে গত আট বছর যে মেয়েটা প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি একবারের বিয়ের জন্য যত্ন করে রেখেছিলাম সেই মেটাটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে না রিয়াজ ভাই আমি এই অনুভূতি প্রকাশ করতে পারবো না তবুও যা পারবো বলছি নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায় বুকের ঠিক বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করে এতদিন মুভি বা গানে শুনতাম কবিদের কবিতা তো শুনতাম নারীর কষ্টে বুকের বাম পাশের ব্যথাটা সত্যি সহ্য করার মতো নয় আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাচ্ছিল নিজের বুকটাকে ছিদ্র করে ফেলি চোখ ভিজে আসছে আমার হাত পা কাঁপতে থাকে দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি আমি সেখানেই বসে পড়ছিলাম বসে শুধু ভেজা চোখে নিপার দিকে তাকিয়ে আছে মানুষ এইভাবে রূপ বদলাতে পারে কিভাবে এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয় থানা বেশি দূরে ছিল না হেঁটে গেলে সাত মিনিটের রাস্তা পুলিশ চলে আসে সাথে আমার সাথীদের অনেক পুলিশ দেখে পালায় আমার ভাইও পালিয়ে যায় শুধু আটকা পড়েছিলাম আমি সহ তিনজন যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি নিপার দিকে এক দৃষ্টিতে আপনি বিশ্বাস করবেন না রিয়াজ ওই সময় আমার আমার সত্যি বুকটা করে যাচ্ছিল ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে তবে উপরে আমি একদম শান্ত বসা ছিলাম তাই দাঁড়াতে পারিনি পুলিশ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতে থেকে যায় পাঁচ দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে কিভাবে বাবা মা আমাকে বের করেছিল আমি জানি না কোনো উকিল ধরেছিল আর কি জবাব দিয়েছে হয়তো কিছুই টাকা জরিমানা করছে কিন্তু আমার কোনো হদিস ছিল না জেলে এই পাঁচ দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি কীভাবে খাবো বলেন আমি এই সময়টা পার করে এসেছি আমি জানি এটি ভ কতটা ভয়ানক আমি এটাও জানি এই সময় আপনি নিজেকে চিনবেন না আপনার ধ্যান থাকবে ওই মেটাকে ঘিরে আমারও কিভাবে পাঁচ দিন কেটেছে আমি জানি না আমি শুধু তাকে ভাবছিলাম পুরোনো দিনের কথাগুলো স্মরণ করছিলাম এই ভাবনা স্মরণে আমার সময় মরণ হয়ে গেছে টের পায়নি পাঁচ দিন লেগেছে বাসায় যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিলো আমাকে আমি কারোর সাথে দুটো কথাও বলিনি কী বলবো আমার কথা বলার তাও এখন যুদ্ধের সমান বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম তারপর দরজা বন্ধ করে আমি ইচ্ছে চিৎকার করছি আমার সাথে চিৎকার নিপার সাথে কাটানো আট বছর দেখতে পাচ্ছিলাম মনে সব কষ্ট আজ উড়াতে যাচ্ছে জানি লোকে আমাকে পাগল ভাবছে কিন্তু আমি এটাও জানি এই চিৎকার তারা দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটতো আমার দিনটা পুরো এক ঘেমে হয়ে গেছিলো একা সারাদিন রুমে বসে পাগল হচ্ছিলাম আপনাকে আমি পনেরো দিন পর অর্থাৎ নিপার বিয়ের আজ কুড়ি দিন আমার ছোটো ভাই খবর পেয়েছে একটা সে দৌড়ে এসে আমাকে জানায় ভাইয়া ভাইয়া নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়েছে ওদের সারা ছাড়ি হয়ে গেছে ছোটো ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে না না খুশি হয়েছি নাকি আফসোস হয়েছি আমি বুঝতে পারছিলাম না তবে কোনো রিয়াকশন দিব হতবাক হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ কিন্তু ছোটো ভাই কোনো উত্তর দিতে পারেনি সে শুধু ছড়াছড়ি খবরটা পেয়েছে আমি রুম থেকে উঠে বের হতে চাচ্ছিলাম তখন বাবা বলে যে মেটার জন্য আজ তোর এই হাল হয়েছে সেই মেটার জন্য তুই এখনও ছুটে যাচ্ছিস আমার সম্মানের কথা একটা ভাবলি না আমার কোনো মূল্য নেই তোর কাছে মানুষ আমাকে বাজারে ছিচি করে যাচ্ছে আমাদের কথা বাদ দে অন্তত তোর বোধ হওয়া উচিত এত অবিচার অপমান করার পরও তুই ছোট লোক কেন করছিস বাবা সেদিন আব্বুর কথায় আমার পা আটকে যায় আর যাইনি আমি কার জন্য বা যাব যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য তবে ছাড়াছাড়ি কারণটা আমার জানতে ইচ্ছে করছিল বাবার কথায় সেটাও তার জানতে চাইলাম না সোজা নিজেদের রুমে এসে পড়েছিলাম যদিও ঘটনা এভাবে শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল ঘটনা যেন মাত্র শুরু হয়েছে তেইশ দিনের মাথায় ঘটে যায় এক দুর্কল্পনা ঘটনা সকালে ভোরে আচমকা আমার ঘুম ভেঙে যায় বাইরে আলো পড়ছে বুঝি কিন্তু বাড়ির সবাই ঘুম আমার বুকের বামপাসটায় চিন চিন ব্যথা টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে যাই কিন্তু জগে পানি না থেকে জগ নিয়ে হাঁটা কল পড়ে যখনই আমি দরজা খুললে বের হলাম দেখতে পাই আমাদের উঠোনে নিপা দাঁড়িয়ে আছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না নিপার এই হাল কেন চোখের নিচে কালো দাগ পড়েছে শুধু কালো দাগ না যেন কেউ কালি মাখিয়ে দিয়েছে চেহারা শুকিয়ে পুরো সুটকি হয়ে গেছে গ্যালের মাংস ঢুকে গেছে হাড্ডি সব বাসা দিয়েছে শুধু তাই নয় ওর হাত পা এত চিকন হয়েছে যা কল্পনা করা যায় না এ নিয়ে আমি নিপার তিনটি রূপ দেখলাম একটা প্রেমের সময় একটা তার বিয়ের সময় আর একটা এখন এত রোগা কিভাবে হলো মেটা হাত থেকে আমার জগ পড়ে গেল। সেই জগের শব্দ হয়তো বাবার ঘুম ভেঙে গেছে বাবার রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় আমার পাশে কিন্তু সেও নিপাকে দেখতে পেয়ে বেশ এগে যায় দরজার সামনে পড়ে থাকা লাঠি নিয়ে নিপার বাবার নিপার দিকে তেড়ে যাচ্ছিল আমার কিছু বুঝিয়ে ওঠার আগে বাবা তেরে গিয়ে নিপার পায়ে লাঠি আঘাত করে নিপার লাঠি আঘাতে বাড়িকে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আমি ওর দিকে তাকিয়েছিলাম বাবা নিপাকে কড়াশার বলে আমার ছেলের জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি তোর বিদেশি জামাই নিয়ে খুশি ছিলি তো আবার তোকে ছেড়ে দিল কেন চরিত্রহীন মেয়ে বের হ আমার বাড়ি থেকে কথাটা বলে বাবার ঘা নিপার ঘাট ধাক্কাতে শুরু করে আমি তাকিয়ে হতভম্ব হয়ে শুধু দেখছিলাম বাবা নিপার ঘাট ধরে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিলো এরপর ছেড়ে চলে আসে কিছুক্ষণ পর নিপার পরিবার সেখানে এসেছিল তারা নিপাকে মারধর করে নিয়ে যায় বাড়িতে রিয়াজ ভাই হয়তো ভাবছেন এটা আমরা অন্যায় করছি একটা রোগা অসহায় মেয়েকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনার ভালোবাসার মানুষ একটা অন্য পুরুষের বিছানায় যদি যায় তার সাথে কয়েকদিন সংসার করে সতীর্থ দিয়ে দেয় আপনি নিবেন মেনে একটা মেয়ে যত কালো হোক ওই মেয়ে সত্যো যদি প্রিয় মানুষ না পায় তবে এটি চেয়ে বড়ো যন্ত্রণা পুরুষ মানুষ নেই হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত বাড়িতে আমার দিন কেটে যায় আরও কদিন আঠাশ দিনের মাথায় খবর আসে নিবার চাচাদো ভাই মৃত্যুবরণ করছে এই সময় আমি জানতে পারি গত আঠাশ দিনে কি হয়েছিল তাদের সাথে যেহেতু আমরা মুসলিম অবশ্যই একজনের জানা যায় যুক্ত হতে দ্বিধাবোধ করিনি আর সত্যি বলতে ব্ল্যাক মেজির ব্যাপারে তখন আমার মাথায় কিছুই নেই শুরুর দিন যে আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম সেটি এক প্রকার ভুলেই গিয়েছিলাম ও চাচাতো ভাই আমাকে মারধর করলেও মৃত্যুর জানা যায় না গেলে হবে তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে তার জানা জানা যায় যায় যাই শেষ করে যখন শেষবার ওর চেহারা দেখে আমার মাথায় বাজ ভেঙে পড়ে এত কুস্তির চেহারা কারো হয় কিভাবে। এই ছেলেকে আঠাশ দিন আগে আমি অনেক স্মার্ট দেখছি গাল ভর্তি মাংস আর ফর্সা স্বাস্থ্যের মালিক অথচ এখন তাকে আশি বছরের একজন বুড়োর মতো লাগছে গালে মাংস নেই বললে চলে কঙ্কাল চিনেন হ্যাঁ পুরোপুরি কঙ্কালের মতো লাগছে তার চেহারা কালো হয়ে গেছে পুরো চেহারা চোখ দুটো এত ভিতরে ঢুকে গেছে যেন আঙুল দিয়ে স্পর্শ করাও কঠিন হবে তার মধ্যে চোখের আশেপাশে কালো দাগ তো আছে ওর চেহারা দেখে আমার মনে পড়ে ব্ল্যাক ম্যাজিকের কথা তার মানে ব্ল্যাক ম্যাজিক কাজ করছে ওর মৃত্যুকে আমার জন্য হয়েছে ভয় পেয়ে যায় আমি রাগের মাথায় কিনা কী করেছি কিন্তু এসব তো আমি কর চাইনি না আমি তো চেয়েছিলাম কিন্তু এখন সহ্য করতে পারছি না কেন আর সে কি আমার জন্য মরেছে সত্যি নাও তো হতে পারে কোনোভাবে আমি সেখান থেকে বেরিয়ে আসি জানা এলাকার আরও অনেক মানুষ জোর হয় সেখানে আমার এক বন্ধু আছে ছোটো ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে বন্ধু রিপাতকে নিয়ে বাজারে আসি চায়ের আড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপার চাচাতো ভাই কীভাবে মরছে তখন রিপাতের মুখে যা শুনলাম তাতে আমার দুনিয়া যেন ভৌ ভৌ করে ঘুরছিল রিফাত যেভাবে বলছে আমি সেইভাবেই বলছি নিপার বিয়ে যেদিন হয়েছে মানে তুই যেদিন জেলে ছিলি সেদিন রাতে নিপার চাচাদো ভাই প্রচণ্ড বমি করে রাতে তাকে হসপিটালে আনায় কিন্তু লাভ হয়নি কিছুক্ষণ পর পর বমি করেই যাচ্ছিলো ডাক্তার তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল তখনকার মতো কেটে যায় সেদিন রাতে বাড়ি আসার পর রিফাত অস্বাভাবিক আচরণ শুরু করে দেয় বারান্দায় যেয়ে নিজে নিজেকে কী যেন বলে যাচ্ছিল ওর পরিবার কিছু জিজ্ঞেস করলে সে শুনে না না শোনার ভান করে মানে কেমন একটু ঘরে ঢুকে আবার পরদিন সকালে সে নিজে হাতে নিজে কামড়াতে শুরু করে রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটালে হয় হসপিটালে দুদিন রেখে আবার যখন বাড়ি নিয়ে আসে তখন আবার পাগলামি শুরু করে কাকে যেন ডাকে সে আবার বাতাসে তাকে চিৎকার করে বলে কে আপনি কেন আসেন আমি কি ক্ষতি করছি এসব বলার পর পরিবার বুঝে যায় সে জিনভূতের কবলে পড়েছে এটুকু বলে এরিপাত চায়ের কাপে চুমুক দেয় আমি এক মনে ওর কথা শুনে যাচ্ছিলাম নিপাত আবারও বলতে শুরু করে গ্রামের হুজুরকে নিয়ে আসা হয়েছিল তিনি নিপার চাচার বাসায় পা জোরে সাথে সাথে নিপা চাচা ভাই জোরে জোরে চিৎকার দিয়ে শুরু করেছে আর ইচ্ছে মতো ইমাম সাহেবকে গালাগালি করে যাচ্ছিল যদি বুঝতে যাই ইমাম সাহেবের মা নিয়ে সে গালি শুরু করেছে ইমাম বাসার ভিতরে এসে কি করছিল কি করছিল তা আমরা বলতে পারবো না তবে ভিতরে আমার নিবার চাচাতো ভাইয়ের প্রকণ্ড চিৎকার শুনতে পাচ্ছিলাম কিছুক্ষণ সে ইমাম সাহেবকে গালি গেছিলো আবার কিছুক্ষণ যন্ত্রণা চিৎকার দিয়ে যাচ্ছিল প্রায় আধ ঘন্টা রুকাইয়ার কাজ শেষ করে ইমাম সাহেব বাসা থেকে বের হয় নিবার চাচাতো উদ্দেশ্যে ইমাম সাহেব বলেন আপনার ছেলেকে কেউ কালো জাদু করেছে কে করেছে তা বলতে পারবো না তবে খুবই মারাত্মক জাদু করা হয়েছে আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান ইমাম সাহেবের কথা মতো নিপার চাচা কবিরাজের খোঁজ লাগান ততদিনে নিপার চাচাতো ভাইয়ের পাগলামি অনেকটা বেড়ে যায় একদিন তাদের বাড়ির চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই গিয়ে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে অর্থাৎ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে তাই নিপার চাচাতো ভাই চিৎকার করছে আমাদের সামনে কবিরাজ কিছু গোলাপ জল নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটায় এরপর আগরবত্তি জ্বালিয়ে তিনি কি যেন পরে এদিকে নিপার চাচাতো ভাই বিছানায় ছটপট করছিল অনেক অনেকক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর নিপা চাচাদু ভাই বমি করে দেয় তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা নিপার চাচাদ ভাইয়ের মুখ থেকে একটা তাজা ইঁদুর বের হয় বলতে গেলে তেলে একটা ইঁদুরকে ভাজা হলে যেমন হবে ঠিক তেমনই এই দৃশ্য দেখে যেন আমারই বমি বের হতে যাচ্ছিলো ধীরে ধীরে মোট দুইটা তাজা ইঁদুর বমি করে সাথে বের করে দেয় তারপর সে শান্ত হয়ে যায় এতটুকু বলে রিফাদ একটু ব্রেক নেই আমি বুঝতে পারছিলাম ওর পেটে গুড় গুড় করছে কিছুক্ষণ চুপ থেকে নিপাত আবার বলতে শুরু করে সেদিন রাতে নিপাত চাচাতো ভাই ভালো হয়ে যায় কবিরাজ তার টাকা নিয়ে চলে যায় যাওয়ার সময় বলে নিপাত চাচাতো ভাইকে কেউ বান মেরেছে কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে আপাতত রোগী সুস্থ এটুকু বলে তিনি চলে যান আমরাও যে যার মতো করে চলি কিন্তু আমাদের জানতে ইচ্ছে করছিল কে মেরেছিল বান বিকেলে ওর মা ওদের বাড়ি থেকে আসে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা মা আমার কথার উত্তর দেয় না কবিরাজ ফোন নাকি সকাল থেকে বন্ধ দুপুরে খবর পেয়েছে কবিরাজের মেয়ে মারা গেছে আর কবিরাজ কল দিয়ে বলেছে সে এই কাজ করতে চায় না কতটুকু শুনে আমার অনেক খারাপ লেগেছিল মাঝপথে কবিরাজ চলে গেল কেন এই তা সবার কাছে রহস্যের মতো নিপার চাচাতো ভাই যেহেতু সুস্থ হয়ে গেছে তাই এই ব্যাপারে কেউ বেশি গা নেয়নি কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে গালের মাংস ভিতরে ঢুকে দেয় চোখ ভিতরে চলে যেতে থাকে চোখের চারপাশে কালো দাগ পড়ে চুল উঠে যেতে থাকে এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয় নিপাকে বাড়িতে রেখে যায় নিপার চেহারাও একই রকম ছিল অর্থাৎ নিপার চাচাতো ভাইয়ের মতো নিপার নিচে কালো দাগ আর গালের মাংস ঢুকে গেল কিন্তু নিপার চেহারা না বদলালো নিভার চাচা তো চেহারা প্রচুর কুসৃত হতে থাকে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল নিঃশ্বাস নিচ্ছিল না যেন অনেক কষ্টে একটা বৃদ্ধ মানুষ রূপে চলে যাচ্ছিল সে নিপার চাচা অনেক ডাক্তার দেখায় কিন্তু কোনো লাভ হয়নি এই যন্ত্রণা পেতে পেতে আজ তার মৃত্যু হলো রিফাদের মুখে সবটা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যাই বিশ্বাস করবেন কি না জানি না রিয়াজ ভাই আমি সেদিন নিজের পায়ের নিচ থেকে মাটি খুঁজে পাচ্ছিলাম না এতটা অসহায় হয়ে গেছিলাম যা মুখে বলার মতো না আপনি আমার অবস্থা যখন লিখবেন তখন আমার পরিস্থিতি উপলব্ধি করে লিখেন চায়ের দোকানে বিল পরিশোধ করে সেদিন আমি বাড়ি চলে আসি আমার তো বুঝতে বাকি নেই এই সবটা আমার জন্য হয়েছে কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি রিফার সংসারও আবার তো ভেঙে যাক এত কিছু আমার মনে ছিল না নিপা আমার কাছে ফিরে এসেছে ঠিক আছে আমি মেনে নিতাম তবে তার তো সতীত্ব হারিয়েছে আর সে নিজের ইচ্ছে তো আসেনি আমি তাকে কালো জাদু করে এনেছি এখানে এখন সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছে আমি এত বড় ভুল আমি কিভাবে করলাম আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব কিন্তু বাবা এটি মানবে না আমি জানি আর যাই হোক বাবা অন্যায়কে কখনো মূল্যায়ন করে আমাকে তো মারবেন সাথে বাসা থেকে বের করে দেবেন উপায়ন্ত না পারে আমি বাড়িতে যাই সেই কিতাবটা খুঁজে থাকি তবে এখনও আমার মনে পড়েছে ওই কিতাব সেদিন আমার রুমে রাখিনি নিবার যন্ত্রণা নিয়ে এসে কিতাবটা কোথায় রেখেছিলাম তা মনে নেই আম্মাকে জিজ্ঞাসা করার পরে আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়েছিল সেদিন হঠাৎ হয়ে বাড়িতে এসেছিলাম বইটা মাটিতে রেখে চলে গেছিলাম হয়তো তার কলেজের কোনো বই ছিল তাই আমি আলমাইতে রেখে দিয়েছিলাম আমার বুঝতে পারিনি ভেবে কিছুটা খুশি হয়ে থেকে কিতাব নিয়ে চলে আসি রুমের মধ্যে দোকান থেকে চারটা মোমবাতি এনে আমি সেই শয়তানকে রাখি বন্ধু যেভাবে বলেছিল ঠিক সেইভাবে চারটা মোমবাতি চলে এরপর গান আপাক করে কিতাবটা পড়তে থাকি বাংলায় লেখা থাকলেও উচ্চারণ অনেক আরবি শব্দ করে অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিবে গেল বুঝে যাই কাজ হয়েছে আজ যেহেতু রাত তাই পুরো রুম অন্ধকার অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর আমার কানে এসে কথোপকথনগুলো ছিল এমন আপনি আমাকে ডেকেছেন মালিক হ্যাঁ আপনি কি সে যাকে দিয়ে আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম জি মালিক আমি আপনার দাস বলছি আমি চাই এই জাদু কেটে দিতে নিপাতা শ্বশুরবাড়িতে ফিরে যাও আর তার স্বামী সব মেনে নে ঠিক আছে মালিক আপনার হুকুম আমি পালন করব কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান এই লাইনটা শুনে আমার মাথায় বাস ভেঙে পড়লো অর্থাৎ আমাকে আরও একটা বলি দিতে হবে একজনের মৃত্যুবরণ শুনে আমার গায়ে কাটা দিছে আরও কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দেবো আমি থতমতো খেয়ে বললাম কারো জীবন দেওয়া ছাড়া কাজ করবেন না মালিক আপনি মালিক আপনার সব হুকুম আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিয়ে নেবেন এটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে উঠলো আমি অবাক হই অনেকটা আমাকে উত্তর না দিয়ে সে চলে গেল কোনো কোথাও ভুল করিনি প্রথমবার যখন করেছিল তখন তো এইভাবে চলে যায়নি আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুক্রি তাকে আবার ডাকে অনেকক্ষণ পর মোমবাতি নিভে যায় আবার শুনতে পাই আমাকে ডেকেছেন উত্তর না দিয়ে চলে গেলে কেন আপনি আমাকে আমার উপহার দিতে মানা করছেন তাই আপনার উপর আক্রমণ করার আগেই চলে গেছি আপনি আমার মালিক হন ঠিক আছে আমি একটা জীবন দিচ্ছি আপনাকে এই গ্রামে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন যে অন্যকে অত্যাচার করে অনেক মানে সবচেয়ে খারাপ ব্যক্তি যে আছে তার জীবন নিয়ে নিন ঠিক আছে মালিক আপনার কাছ শেষ ডিএশ ভাই হয়তো এটুকু পরে আপনার অডিয়েন্স এবং আমার কাছে ব্যাপারটা গুজব লাগতে পারে হয়তো আপনি বা আপনার পাঠকরা ভাববেন এটি সম্পূর্ণ বানোয়ার কোনো কাহিনি কিন্তু সত্যি করে বলছি এসব হয়েছে আমার সাথে হয়তো আমার সাথে এমন না হলে আমি বিশ্বাস করতাম না সেখানে আপনার পাঠকরাই বা কী মনে করবেন এটা অস্বাভাবিক কিছু নয় একমাত চার দিনের মাথায় ঘটে যায় আরও একটি ভয়ঙ্কর ঘটনা আমার ছোটো ভাই আচমকা খুব একটা ভালো দেখা যাচ্ছিল না আমি খেয়াল করছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করছে যা নিপাচ্ছে আসাদ ভাই করতো সবটা নিজের চোখে থেকে আমার বুঝতে বাকি হয়নি এসব কেন হচ্ছে যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন একটা খবর রাখি না কিন্তু ছোটো ভাইয়ের ব্যাপারে দেখে যখন খোঁজ লাগে তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলে আছে নেতাদের সাথে থেকে এ থেকে অনেক অসহায় মানুষের ক্ষতি করছে ছোট ভাইয়ের কিছু বন্ধু থেকে এটাও জানতে পারি আমার ভাইয়ের স্কুলে অনেক মেয়ের সাথে জোরপূর্বক সহবাস করছে আমি কোনো দিন কল্পনা করতে পারি আমার ছোটো ভাই এত বাজে কাজে লিপ্ত ছিল কিন্তু এই মুহূর্তে এসব ভাবনার সময় কোথায় আমি তো আমারই বোঝানোই যেত না এখন তো আমি নিজের উপরেই ব্ল্যাক ম্যাজিক করে দিছি বিশ্বাস করবেন কি না জানি না রিয়াজ ভাই এক মাস সাত দিনের মাথায় আমার ছোট ভাই মারা যায় ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সেই শয়তানকে ডেকেছি কিন্তু কোনো সাড়া পাইনি যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শেষে তার কাছেও শেয়ার করছিলাম সে আমাকে জানায় শয়তানের কাজ শেষ না হওয়া অবধি সে আসবে না রিয়াজ ভাই আমার জীবনে সবচেয়ে বড় ভুলগুলো আমি কিভাবে যেন করে ফেলেছিলাম তা নিজেও টের পাচ্ছিলাম না ছোট ভাইয়ের একই রকম মৃত্যু চেহারা হয় পুষ্মিত নিপা চাচাদো ভাইয়ের মতো পুরো যদি কিছু এখানে শেষ হতো হয়তো এ অবধি ঘটনায় ইতি দিতাম কিন্তু ইতি এখানেই হয়নি আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরও ভুল করে যাচ্ছিলাম ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়ছিলাম সেদিন জানাজা শেষ করে রাতে বাসায় আমি ঢাকায় চলে যাই ভেবেছিল অনেক চলে গেলে এই সমস্যা দূর হবে গ্রামে আসাটাই আমার জন্য বোকামি নিপকে তো পাইনি সাথে দুটো মানুষ খুন হলাম তার মধ্যে একজন আবার আমার ছোট ভাই তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয় সবাই ধারণা করতে পারবেন একরাশ হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকা গভীর রাতে উঠি নিজের বাসায় যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল রুমমেট সখানে কল দেওয়ার পর তারা এসে গেট খুলে রুমে ঢুকে ওয়াশরুমে যাই ভাবছিলাম সবকিছু চোখের সামনে সবটাই শুধু ভাসছে হুদামুদা কত বড় ভুল করে এসেছে আসার সময় বাবা মার আত্মনাদ আমার বুকটা এখনও সিদ্ধ করে যাচ্ছিলো ছোটো ভাই মরছে আমার মিলাদ বা আত্মার মা ফিরাত কামনার হবে সব ফেলে আমার চলে আসাটা তার মানতে পারছিলাম না এখন তাদেরকে কিভাবে বুঝাই আমার জন্য আমার ছোটো ভাই মরলো যাই না মৃত্যুর পর আত্মারা কোথায় যায় হয়তো আমার চলে আসাতে আমার ছোটো ভাই খুশি হয়েছে কেউ না জানুক সে তো জানেই তার প্রাণ কেন গেল তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকাতে দুদিন কেটে যায় কোনোভাবে এই দুদিন কলেজে গেছি কিন্তু চেহারা দেখাতে পড়াশোনায় কিছুই আমার ঘিলুতে যাচ্ছিল না আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পায় না কারো অতীত কারো ফ্যামিলি প্রবলেম আবার কারো আর্থিক ঝামেলা আমার মনে হচ্ছে আমার চেয়ে বড় ডিপ্রেশনে আমি আছি নিজের ভাইয়ের কোনি নিজের প্রেমিকা অন্যের বিছানায় এই চাপ নিয়ে আর কত থাকা যায় দুদিন পরে এলাকা থেকে কল আসে নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে এ নিয়ে তাদের ফ্যামিলিকেও তো আলাপ চলছে খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছিলাম না একটা বেইম্যানকে আমি সাহায্য করছি আমার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করছি এদিকে বেইমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিচ্ছি আমার খুশি থাকা উচিত নাকি কান্না করা দুই নখা পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই না আমি আরও অনেক কিছুর মধ্যে আটকে যাই নিপাস সংবাদ শুনে ছাদে বসে একটানা সিগারেট খাচ্ছিলাম আকাশের দিকে কে দু চোখ বিছিয়ে দিয়েছি তারা দেখলে নাকি মানুষের মন ভালো হয়ে যায় কিন্তু আমি মেঘলা আকাশে তারা দেখতে পাচ্ছি না শুধুমাত্র মেঘের আড়াল থেকে চারটা উগিয়ে দেবে একবার আবার কিছুক্ষণ মেঘের ঘোষামাজা খেয়ে লুকিয়ে যাই এইভাবে আকাশ নিয়ে ভাবনায় আমার দীর্ঘ সময় কাটে ঘরে থাকা অবস্থা আচমকা একটা গরম বাতাস গায়ে লাগে আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই সোজা সোজাভাষ যদি বলি মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম খারাপ সময় বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে কেন ভেজে হয়তো হালকা হতে আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টায় এতক্ষণ জুড়ে শীতল বাতাস বইছিল এই শীতল বাতাসে গরম বাতাস অস্বাভাবিক নয় কিন্তু আমি যা পেয়েছি সেটা স্বাভাবিক নয় একদম আগুনের তাপের মতো গরম লাগছে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশের মনোযোগ বসাতে যাবো তখনই পিছনে কিছু নড়ার শব্দ আমি পাই ঘাড় ঘুরিয়ে পিছনে দেখি আমার থেকে কিছু দূরে একটা লোক দাঁড়িয়েছে অস্পষ্ট চেনেন হ্যাঁ অনেকটা অস্পষ্ট ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই ফোনের লাইট অন করে দেখি আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই অন্ধকারে মনের ভুলে অনেকে হাতি ঘোড়া দেখে আমার কাছে তেমনই মনে হচ্ছিল হয়তো ভুল দেখেছি ফ্ল্যাশ লাইট অফ করতে আমার শরীর লোহার মতো শক্ত হয়ে যায় জি রিয়াস ভাই লোহার মতো বলতে লোহার মতোই আমি টের পাচ্ছিলাম দেহের সব প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে আমি বর্ষা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি এই সময় আমার কেমন লাগছে আমি বলি যখন একটা মানুষের অনেক বেশি হয় আর সে শুয়ে থেকে সোজা হয় বুক থেকে কি যেন বেরিয়ে আসবে আবার সারা শরীর ঘেমে একাকার আমার কাছে ঠিক তেমনটাই লাগছিল শরীর নাড়াতে পারছিলাম না মুখ দিয়ে আওয়াজ বেড়েছিল না গা থেকে ঘাম টলমল করে বের হচ্ছে গায়ের রোগগুলো হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল আমি আমার সারা টান টান অনুভূতি অনুভব করতে পারছিলাম মৃত্যুর আগে একটা মানুষ যেভাবে ছটফট করে অনেকটা তেমন হয়েছিল তখন আমার কানে কাছে কেউ ফিস ফিস করে বলে আমার আরও একটা জীবন চাই আমাকে জীবন উপহার দিন মালিক চোখ যখন খুলছি তখন রোদরে আমার গা পুড়ে যাচ্ছিল আমি যে ছাদে সেটি বুঝতে একটু সময় লেগেছে পিঠের নিচে ভেজা ভেজা লাগছে শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরে আমি শুয়ে পড়ছিলাম সাইডে কোন হাতিয়ে ফোনটা নিয়েছি দেখি সকাল আটটা বাজে রাতে বৃষ্টি হয়নি তাই হয়তো ঘুমটাও ভাঙেনি এখন যখন ভাবছিলাম তখন আমার মনে হয় যে রাতে কি হয়েছিল আমার সাথে আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে একটা টান খাই সারা রাত সোজা ছিল তাই ওইভাবে ভালো অনুভব করছি বাঁকা করতেই টান খায় আবার তখন আমার মনে পড়ে রাতের কথা ধীরে ধীরে সবটা মনে পড়ে কানে কানে সে বলেছিল তার আরও একটা জীবন লাগবে হ্যাঁ আপনাদের মতো ব্যাপারটা আমি স্বপ্ন ভেবেছি কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি আর কিতাব রেখে এসেছি বাড়িতে তাকে রেখে এসেছি বাড়িতে তাকে না ডাকলে সে তো আসবে না তার মানে সত্যিই এটা স্বপ্ন ছিল স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে নেমে চলে আসি রুমমেট যারা আছে তাদেরকেও ফ্রেশ হচ্ছে কেউ রান্না করছে আবার কেউ রুমে ফোন চালাচ্ছে এখানে সবাই আমার ক্লাসমেট না কেউ দোকানে চাকরি করে কেউ রাস্তায় হকারে দোকান দেয় আমার কেউ আমার ক্লাসমেট আমি আমার ব্যাগ কাছে এসে আবার অনেকে বিশ্বাস করবে না ব্যাগ খোলার পর যা দেখেছি সেটা হয়তো কেউ বিশ্বাস করবে না আমি আমার সাথে ঘটেছে আমি বুঝি এই কালো জগৎকে ব্যাগ খোলার পর অবিশ্বাস্যভাবে আমার ব্যাগে আমি সেই কেতাবটা পাই মাথাটা ঝিম ধরে যায় সাথে সাথে কোনো এক অজানা মায়া আমাকে টানছিল তখন কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হিপোটাইজ হচ্ছিলাম আমি কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমে দরজা খোলার শব্দে আমার ঘোর কাটে আমি চমকে উঠে সেখানে চমকে যেতে দেখে রুমমেট সবাই আমার দিকে তাকিয়ে থাকে ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়ো করে ওর ব্যাগে চেন আটকে এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশমে সেদিন সারাটা সময় আমি কোনোরকম রকম খাটো অস্বাভাবিক অনুভব করছি মানে আমার সাথে কেউ আছে দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে এরকম বিভিন্ন ছোট ছোট আতঙ্কের মাঝে ছিলাম যদিও আমি কাউকে দেখতে পাইনি কিন্তু আমার মনে সারাদিনই সব ঠিক ছিল কলেজের শেষে আমি দ্রুত চলে আসি সেদিন রুমমেটকেও আসেনি এখনও ব্যাগে কিতাবটা আছে আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করা কিতাবের উপর একটা ভয় সৃষ্টি হচ্ছে বাড়িতে কল দিয়ে মাকে বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম এতক্ষণ রুমমেট সবাই এসেছে রাত দশটার দিকে আমি ঘুমানোর প্রস্তুত নিই কাল থেকে স্বাভাবিক হয়ে যাবে এমনটা আশা নেই ঘুমে কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমি বিছানায় বমি করে শুরু করে আচমকা বমি হওয়ার ঘুম ভাঙে রুমে সবাই লাইট জ্বালিয়ে রেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম কতটা ভয়ানক আমি তখন টের পাচ্ছিলাম যাদের কুপড়ি করছি তারা ক্ষতিগ্রস্ত আর আমি হচ্ছি হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে আমার রক্ত বমি দেখে রুমমেট সবাই আমাকে হসপিটালে নেই এই জগৎ আমরা দেখি কেমন আসলে কি তেমন চোখের সামনে দেখতে পাই গাছ গাছালি নদী নালা বসত বাড়ি দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি আর অন্ধকারে নেমে এলে ঘুমের শহরে হারাই মাঝে মাঝে সময়টাতে ব্যস্ত 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 কারো পড়াশোনা কারো পেটের জন্য যুদ্ধ আসল সময় এর বাইরে কিছুই না হয়তো বললে ভুল হবে এর বাইরে অনেক কিছু আছে আমাদের কিছু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় আমাদের তাদের খালি চোখে দেখি না ঠিকই কিন্তু তারা আমাদের দেখে আমাদের নিত্য সঙ্গী তারা ঠিক করছে কারো উপকারে কারো অপকারে আমি রফি হয়তো সেই অপকারের লিস্টে পড়ে গিয়েছিলাম একটা মানুষকে পাওয়ার জন্য দুইটা মানুষকে খুন করেছিলি তবু একটা মানুষকে পাইনি পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকে এখনও হারাচ্ছি গত তিন দিন ধরে আমি হসপিটালে বেডে শুয়ে আছি আমার চিকিৎসা চলছে ঠিকই কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগে চিকিৎসা করছে ওনাদের ভাষ্যমতে আমার অনেক ডিপ্রেশন পেশারের মাত্রা ভাবনা করছে তাই মস্তিষ্কের চাপ পড়ছে যার কারণে আমার শরীর দিনের পর দিন দুর্বল হচ্ছে কী অদ্ভুত ব্যাখ্যা আমার দেখাতে সবটা অলৌকিক কিছু কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যায় আমি একটা পাগল হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে চল্লিশ শতাংশ মানুষ পাগল নয় ওরা সুস্থ কিন্তু সোসাইটি আর বিজ্ঞানের ব্যাখ্যায় তারা পাগল যেমন এখন আমাকে পদবি দিচ্ছে আমার রুমমেটের মধ্যে একজন আমার এলাকার তার সুবিধা আমি রুমটা পেয়েছি বাড়ি থেকে বাবার টাকা পাঠাচ্ছে আর এলাকার ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছে গত রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি ডাক্তার হামিদকে বলছে আপনার রোগীকে কোনো সাইকেটিস্টের কাছে নিয়ে যান ওনার মাথায় সমস্যা আছে যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক ডাক্তারের কথা শুনে তাদের অগোচারে শুনছিলাম আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করছিল বুঝে যাই আমাকে তারা পাগল ভাবছে আজকে হয়তো আমাকে ছেড়ে দিবে এরপর কোনো পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে পাগলের ডাক্তার আমাকে বিজ্ঞানের ব্যাখ্যায় পাগল পদবি দিয়ে দিবে অনেকে হয়তো ভাববে রক্ষী পাগল কিন্তু রিয়াজ ভাই এই সময় নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না আমার শুধু ব্যাপারটা মাথায় গোছগাস করছিল আমার আদেশ ছাড়া শয়তান কেন এলো আর জীবন চাচ্ছে কেন বিকেল হতে বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে বাটা শো করে চাকরি করে তাই সময় বেশি পায় না বের হবার সময় হামিদ বলে তোর বাবার কাছ সাথে আমার কথা হয়েছে তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু আমার ছুটি হবে না কাল আগামী শুক্রবার মার্কেট অবাসে শুক্রবার তোকে নিয়ে যাব আপাতত রেস্ট কর আর কদিন কলেজ যাবার দরকার নেই এক গোতার শাসন বাক্য ছুড়ে হামিদ চলে যায় আমি ওর কথা শুনে বুঝে যাই যে যে কোনো ডাক্তার কথা বলছে তার মানে আমার বাবাও জানে ব্যাপারটা বাবা যেহেতু জানে মাও এতক্ষণ জেনে গেছে আমি পাগল কয়েকদিনে ভাবনা ভাববো এদিকে প্রেমিকা হারানোর যন্ত্রণা অন্যদিকে আমি খুনি আবার এদিকে পড়াশোনার চাপ আর একদিকে আমি হলাম পাগল নিজেকে নিজেই চিনতে হয়তো ভুল করে যাচ্ছে বারবার নিজেকে অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছে এই সময়টা তো আমার লেখা পড়া ছিল আমি বিকালে রুমে একা আমি দেখেছি সেখানে আপনার লুকাইয়ের করা বর্ণনা বিভিন্ন যদিও সেটি আপনার কল্পনিক গল্প তবে আমার সাথে অনেকটা মিল আছে এই রুকায় পড়তে পড়তে আমি সিদ্ধান্ত নিয়েছি জিনটিকে হাজির করবার বাসায় কেউ জানি না নিজে একটু হেঁটে বাসার নিচে আসি চারটে মোমবাতি নিয়ে আবার যাই রুমে ব্যাগ খুলে দেখি কিতাবটা এখনও ওইভাবে আছে আগেরবারের মতো সব ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি এরপর কিতাব পড়তে শুরু করি দেখতে পাই মোমবাতি নিবেচে আমি চুপ করে আছি তার কণ্ঠস্বর অপেক্ষায় তখন সে আমাকে বলে আপনি আমাকে ডেকেছেন মালিক হ্যাঁ ডেকেছি কিন্তু আমার সাথে আপনার সাথে আমার কিছু কথা আছে আমার কিছু প্রশ্ন জানতে হবে বলুন মালিক আমার সাথে যত কিছু হচ্ছে এসবকে আপনি করছেন নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি মালিক ওসব আমি করছি আমি ক্ষুধাত্ত আমার কারো জীবন রাখবে আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দিব আপনার শক্তি আছে আপনি যাকে ইচ্ছে মারুন ওটা সম্পূর্ণ আপনার খুশি আমার কাছে কেন চাচ্ছেন আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না মালিক আপনি কি আমার কথা বুঝতে পারছেন না আমার অনুমতি রাখবে কেন আমি প্রাণ দেওয়ার আপনার অনুমতি নিয়ে যদি কারো প্রাণ আনি এতে আপনার পাপ হবে না যা হবে আপনার হবে আমি আমার জীবনে কোনো পাপ করিনি আমাকে দিয়ে করিয়েছেন সবাই আল্লাহ এখন বিপদে পড়লাম মানুষ হত্যা করেছেন আপনি আর বলছেন আপনি পাপ করছেন না জি কারণ ওই হত্যা আপনি করিয়েছেন আমি করিনি সব মারলাম আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে কিন্তু এখন তো আমি কোনো কাজ করছি না কোনো প্রাণ চাচ্ছেন কেন আপনার সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি আপনি কি জানেন মালিক মালিক তার দাসকে পরিচালনা করে আপনি আমাকে ক্ষুদাত্ম রাখতে পারেন না কিন্তু আমি তো আপনাকে চাই না আর না আমি আপনার মালিক চলে যান আপনি দরকার নেই আপনাকে আমার অনেক করেছেন আপনার জন্য আল্লাহ দোয়াই লেগে চলে যান মোমবাতিগুলি নিচ থেকে আবার জ্বলে উঠলো আমি ধরেই নিই এইবার আর সমস্যা নেই শয়তান চলে গেছে উঠতে যাব তখনই মোমবাতি আবার নিভে যায় এদিকে সুইচ হাতের নাকালে থাকায় আমি ওঠার গতিতে বাতির সুইচ দিয়ে ফেলছিলাম মোমবাতি জ্বলে উঠে মোমবাতি নিভে যায় তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল চারটা মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে চোখের পলকটা ফেরার লাগে বিড়ালটা এক লাভ দিয়ে বাতির দিকে উঠে যায় এই পুরো দৃশ্যটা আমি এক সেকেন্ডের জন্য দেখেছি বেলটা যখন শূন্য লাভ দিয়ে বাতির দিকে উঠছিল তখন একটা মানুষের মতো কালো কিছুকে দেখেছি আমি ফ্লোরে তো বিড়াল ছিল কিন্তু শূন্য সে একটা কালো মানুষ নিয়েছে এদিকে চার সেকেন্ড পরে বাতিটা ফেটে আলোতে নিভে যায় তারপর আর কিছু দেখিনি অন্ধকারে কেউ আমার গালে কোষের চর মেরেছে ব্যালান্স ঠিক রাখতে পারেনি ফ্লোরে পড়ে যায় হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাব তার আগে আমার পিঠে ঘাড়ে কেউ জোরে জোরে মেরে যাচ্ছিল হাস্যকর লাগছে তাই না যদি আমার স্থান থাকতেন বুঝতেন এটা হাস্যকরের জন্য উপযুক্ত কিনা এই ঘটনায় গ্রামে যারা থেকেছেন তারা সচরাচর দেখেছেন যারা এসব ব্যাপারে জানে তারা হাসবেন না আর যারা এইসব পর্যন্ত সবটা ভুয়ো মনে করেন আমি জানি তাদের ঠোঁটের কোনায় মৃদ হাসি রয়েছে ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়াবহ তা ভিকটিম ব্যতীত অন্য কখনোই মেনে নিতে পারে না সহজে আজ থেকে তিরিশ বছর আগে যাদের নামকরণ করা হতো সেই নামগুলো আপনাদের মনে আছে মানে আপনাদের দাদা দাদির নাম কিংবা তাদের বাবা মার নাম চকিত গোলবাহার পাতি কাল্লা বান্দা ইত্যাদি নাম যা এই যুগে মানুষ শুনলে হাসে অথচ সেই যুগে এই নামগুলি ছিল জনপ্রিয় মানুষ হাসতেছেন সব কেউ এই নামে চিঠি এসেছে শুনে অন্তর জুড়িয়ে যায় এই নামে ডাকলে কারো কারো ভিতর মোচুর সৃষ্টি হতো আর এই যুগে আপনারা হাসেন সেই যুগের গানের নাচ দেখে আপনারা হাসেছেন হাসেননি আমি জানি একবার হলেও হেসেছেন অথচ ওই সময় ওই নাচের জন্য মরিয়াছিল টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসে তা উপভোগ করতো মাঝে মাঝে মুরব্বীদের নাচের মধ্যেও দেখবেন সেই পুরো নাচের স্টেপ রয়েছে যা কারো আবেগ তা নিয়ে এই যুগে আপনারা হাসেন হাসেন না কেন হাসেন না কারণ আপনার সময়কালে এসব ছিল না আপনি তা উপভোগ করেননি আপনি বর্তমান সময়ে অভ্যস্ত বর্তমান সময়ের নামকরণে অভ্যস্ত এসবের জন্য বললাম আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য তাই সময় পার করছি তাই আমাকে ভয় হচ্ছে আর আপনি এসবে কোনোদিন জড়িত হননি তাই আপনার হাসি পাচ্ছে যাদের সাথে ঘটে শুধু তারাই জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু রাতে কিছু হয়নি আর আমার মনে নেই জ্ঞান হারার আগে কেউ আমাকে ইচ্ছে মতো মেরেছে তার এক আঘাতে আমার শরীরের চামড়া যেন থেতলে যাচ্ছিল সকালে ঘুম থেকে মাথাটা প্রচুর ব্যথা সামনে ছিল রুমের সবাই আর জানতে পারি সবটা আমি আমাকে রাখতে ঘটনা তখন যা নাই আমি রাত আটটায় বাসায় এসে দেখি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে তাদের জিজ্ঞাসা করে তারা বলে রফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে ওদের মুখে ব্যাপারটা শুনে আমি দরজা খুলি দেখি তুই রুমের কর্নারে বসে আসিস আর ফ্লোরে কয়েকটা মোমবাতি পড়ে আছে কিন্তু সহসের ব্যাপার ছিল গন্ধের মধ্যে রুমের মধ্যে থেকে বিশ্রী পচা গন্ধ ভেসে ছিল যা আমার নাকে প্রবেশ করতে আমারই বমি হতে যাচ্ছিল রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে যখন কোনো কুকুর মারা গেলে সেই কুকুর পচে গেলে যতটা বিশ্রী গন্ধ বেরায় ঠিক তার চেয়ে দ্বিগুণ গন্ধ আসছিল রুম থেকে আমি ভেবেছিলাম রুমের ভেতর কোনায় হয়তো মরা ইঁদুর পড়েছে তখন বুঝতে পাইনি আসলো হচ্ছেটাকে নাক চেপে ধরে তোর কাছে আসতে তুই লাফিয়ে আমার গলা চেপে ধরছিস আমি ভয় চিৎকার দেওয়ায় রুমের বাইরে থেকে সবাই রুমে চলে আসে সবাই মিলে চেষ্টা করো তোর হাত থেকে আমাকে ছাড়াতে পাইনি অনেক শক্তি ছিল তোর রাকিব ভাই উপায় না পেয়ে তোর মাথায় ঘুষি মেরে দেই ঘুষি খেয়ে ফ্লোরে পড়ে গেছিল তুই কিন্তু তোর মুখে ছিল মুচকে হাসি আর বিড়বিড় করে কী যেন বলতে শুরু করছিস মিলন ভাই তখনই তোর পা ধরে টেনে তোকে রুমে ঢুকে তারপর তোকে রুমে আটকে রেখে আমরা দরজা বন্ধ করে দিই মাঝে রুমে ছিলাম সারা রাত কারো চোখে ঘুম নেই তোর গায়ে ভূতের আছর করেছে এটা মোটামুটি নিশ্চিত হই সবাই তোকে এই রুমে নিয়ে আসার পর ওই রুম থেকে গন্ধটা গায়ে হয়ে যায় বুঝতে পারি তোর গা থেকে সেই দুর্গন্ধ আসছিল সারা রাত আমরা একজোট হয়ে বসে পড়ি এই রুমে তোর বিড় করে কী সব কথাবার্তা শুনছিলাম পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে পড়ে আসছিস এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় ওঠে হামিদের মুখে পুরো কথা শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায় ব্ল্যাক ম্যাজিক সত্য ঘটনা অবলম্বনে প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং